हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, आमी আজকে আমাদের শিমলা গাইজে পিঙ্ক বুক পেজ নাম্বার 78 মানে এই পেজের অ্যাক্টিভিটিটা করাবো। আর এই পেজের অ্যাক্টিভিটিটার জন্য কিন্তু আমাদের শিমলা গাইজে কিছু মেটেরিয়ালস প্রয়োজন। সুতরাং কি কি মেটেরিয়ালস প্রয়োজন আপনারা একবার দেখে নিন, অবশ্যই কিন্তু সেগুলি অ্যারেঞ্জ করে আমাদের শিমলা গাইজে দিতে হবে। আমাদের শিমলা গাইজে এরকম একটা পার্পল কালারের বো প্রয়োজন। আপনার কিন্তু এরকম একটা পার্পল কালারের বো আমাদের শিমলা গাইজের কাট আউট করে দেবেন। আপনারা কিন্তু এই বইয়ের মেজারমেন্টটা অবশ্যই বুক থেকে নিয়ে নেবেন, তারপরেই কিন্তু কাট আউট করে আমাদের শিমলা গাইজে দেবেন। আর সঙ্গে লাগবে এরকম একটা ব্লু, ইয়েলো আর রেড ক্রেয়ন, আর সঙ্গে কিন্তু এই বোটা পেজ করার জন্য গ্লু প্রয়োজন। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এখন তোমরা বলো কেমন আছো, হাউ আর ইউ আর ডুইং অল? আই হোপ অল অফ ইউ আর ডুইং ভেরি গুড। ওকে, দিস ইজ ইয়ার আন্তরা ম্যাম। So my dear flowers, today we are going to do one very interesting activity, okay, from pink book. আজকে আমরা পিঙ্ক বুক থেকে একটা মজাদার অ্যাক্টিভিটি করব। তার জন্য পিঙ্ক বুক আনতে হবে। এই যে দেখো ফ্লাওয়ার্স, পিঙ্ক বুক, এই বুকটাকে নিয়ে এসো, ওকে? আচ্ছা ফ্লাওয়ার্স, এখন চলো আমরা পেজটা ঝটপট করে ওপেন করে ফেলি। এখন পিঙ্ক বুকের পেজ নাম্বার 7878 ওপেন করতে হবে। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো একবার। 7878, বলো 7878, ভেরি গুড। নাও ফ্লাওয়ার্স ঝটপট করে ওপেন করে ফেলো। আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, এই যে দেখো এই অ্যাক্টিভিটি শীটটা রয়েছে, এখানে কি রয়েছে, লেট আস মেক নিউ কালারস। এখানে আমাদের কিছু কালারস মেক করতে হবে, মানে তৈরি করতে হবে। কিভাবে জানো, আমি তোমাদের বলছি। আর কি দেখতে পাচ্ছি, হামটি, তাই তো? ইয়েস, হামটি রাইমটার কথা মনে আছে? রেড বুকে কিন্তু হামটি হামটি রাইমটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ওকে? আচ্ছা সো মাই ডিয়ার ফ্লাওয়ার, আমরা কি দেখবো, আমরা আজকে দেখবো যে নিউ কালারস করে করতে হয়। আমি তোমাদের বলছি, এটা কোন কালার ফ্লাওয়ার্স? ইয়েস, রেড কালার। আর এটা কোন কালার? ইয়েলো কালার। আমরা যদি এই টু কালার মিক্স করি তাহলে কিন্তু এই যে দেখো অরেঞ্জ কালার হয়ে গেল। আমরা যদি রেড এর সঙ্গে ইয়েলো কালার মিক্স করি তাহলে কোন কালারটা পেয়ে যাবো আমরা? অরেঞ্জ কালার, ওকে? আচ্ছা ঠিক তেমনই এই যে দেখো ইয়েলো কালারের সঙ্গে যদি আমরা ব্লু কালার মিক্স করে ফেলি তাহলে কিন্তু আমরা এই গ্রিন কালার পেয়ে যাবো। ইয়েলো কালারের সঙ্গে ব্লু কালার, ওকে? তাহলে আমরা কোন কালার পেয়ে যাবো? গ্রিন কালার, ওকে? আর আজ কিন্তু আমরা কালার মিক্স আপ করবো আর দেখবো যে কোন কালারটা আমরা পাই, ওকে? আচ্ছা তার আগে আমাকে বলো তো আমরা কোথায় থাকি? হাউসে থাকি, তাই তো? হাউসে থাকি, আমাদের ওয়ালসে কি সুন্দর কালার করা থাকে, তাই না? কত ভালো লাগে আমাদের যে রুমসগুলো থাকে বাড়িতে, বেডরুম, কিচেন রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, তাই তো? সেই রুমসগুলোর যে ওয়ালস থাকে, ওয়ালসে কি সুন্দর কালার করা থাকে। আর আমরা কখনো কি ওয়ালে স্ক্রেবল করব? কখনো করব না, ওকে? সবসময় কিন্তু মনে রাখবে ওয়ালে কিন্তু কখনোই আমরা স্ক্রেবল করব না, ওকে? স্ক্রেবল করতে হয় মাম্মাকে বলে পাপাকে বলবে ড্রয়িং বুক দেওয়ার জন্যে, ওকে? কোনো চার্ট পেপার দেওয়ার জন্যে সেখানে কিন্তু তোমরা স্ক্রেবল করবে, কিন্তু ওয়ালে কিন্তু কখনোই স্ক্রেবল করবে না, ওকে? উই শুড নট স্ক্রেবল অন ওয়াল, ওকে? মনে থাকবে তো? আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, এখন চলো অ্যাক্টিভিটি স্টার্ট করি আমরা। আর রেডি ফ্লাওয়ার্স? ওকে, লেটস গেট স্টার্টেড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, এই দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা তো হামটি ড্যান্টি রাইমটা জানি, তাই না? এই দেখো হামটি, তাই তো? ইয়েস ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স দেখেছো? এই হামটির এইখানে কিন্তু একটা ওয়াল দেখতে পাচ্ছি, এই ওয়ালটাকে কিন্তু আমাদের কালার করতে হবে, ওকে? আচ্ছা ফ্লাওয়ার্স কী কালার করবো জানো? আচ্ছা আমি তোমাদের বলছি, দেখো এইখানে কিন্তু আমরা কিছু কালার দেখতে পাচ্ছি, তাই না? রেড কালার, অরেঞ্জ কালার আর ইয়েলো কালার, আবার দেখো ইয়েলো কালার, গ্রিন কালার, ব্লু কালার, তাই না? আমরা কিন্তু কালার মিক্স আপ করবো কীভাবে জানো? এই যে দেখো এখানে রেড কালার রয়েছে আর ইয়েলো কালার রয়েছে, আমরা যদি রেড কালার আর ইয়েলো কালার মিক্স করি তাহলে কিন্তু অরেঞ্জ কালার পেয়ে যাব। ঠিক তেমনভাবে ইয়েলো কালার আর ব্লু কালার মিক্স করলে কিন্তু গ্রিন কালার পেয়ে যাব। আমাদের কিন্তু এই ওয়ালটায় এরমভাবেই কালার করতে হবে, ঠিক আছে? আচ্ছা তার আগে চলো ফ্লাওয়ার্স, আমরা এই বোটা এখানে পেস্ট করি। দেখো ফ্লাওয়ার্স, আমার কাছে এখানে বোটা রয়েছে, বোটা কিন্তু আমরা এখানে পেস্ট করব, ঠিক আছে? মামা বাবা তোমাদের যে বোটা দিয়েছে সেটা এখানে পেস্ট করে ফেলি, চলো। আচ্ছা দেখো আমি এখানে গ্লু নিয়ে নিয়েছি, আমি কিন্তু এই বইয়ের মধ্যে ফার্স্টে গ্লু লাগিয়ে নেবো, ঠিক এইরমভাবে অল্প করে কিন্তু লাগাবো, বেশি কিন্তু দেব না, ঠিক আছে? আচ্ছা দেখো আমি গ্লু লাগিয়ে নিয়েছি, এখন কিন্তু এই বোটা আমি এখানে স্লোলি
স্লোলি পেস্ট করে ফেলবো এই রকম ভাবে। দেখেছো ফ্লাওয়ারস কি সুন্দর পেস্ট করে ফেললাম, একটুখানি হাত দিয়ে প্রেস করি আমি, তাহলে এই বোটা সুন্দর ভাবে এখানে পেস্ট হয়ে যাবে। দেখো কি সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেল, কত ভালো লাগছে তাই না দেখতে? ইয়েস, এরকম ভাবে তোমরা সবাই পেস্ট করে ফেলো বোটা। ওকে ভেরি গুড। আচ্ছা এখন চলো আমরা এই ওয়ালটা কালার করে ফেলি। ওকে আমরা ফার্স্টে কিন্তু কি করব বলো তো, অরেঞ্জ কালার ক্রিয়েট করব। কিভাবে? রেড আর ইয়েলো দিয়ে। ফার্স্টে আমরা এই দেখো রেড ক্রেয়ন নিয়ে নিয়েছি, ঠিক আছে? রেড ক্রেয়ন দিয়ে আমরা চলো আগে এখানে কালার করি। কিভাবে করব আগে তোমরা দেখে নাও, তারপরে কিন্তু করবে। আমরা কিন্তু বেশি ডিপ করে কালার করব না, ঠিক আছে? লাইট ভাবে কালার করব, ঠিক এই রকম ভাবে। দেখো আমি কালার করছি, আমার সঙ্গে এরকম ভাবে কালার করো, স্লোলি স্লোলি, ঠিক আছে? আমরা কিন্তু বেশি ডিপ করব না কালারটা, যতটা পারবো আমরা লাইট রাখবো কালারটা, ঠিক আছে? বেশি ডিপ করলে কিন্তু আমরা এই অরেঞ্জ কালারটা কিন্তু ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা দেখো আমি কি সুন্দর কালার করছি, তাই তো ওয়ালটা? আচ্ছা ফ্লাওয়ার সবাই আমার সঙ্গে কালার করো, স্লোলি স্লোলি করে ফেলো, বেশি তাড়াহুড়ো করবে না, বেশি ডিপ কিন্তু করবে না। আমরা কিন্তু হাফ কালার করব এতটুকু, আর এতটুকু পোর্শন আমরা অন্য কালার করব, ঠিক আছে? আচ্ছা দেখো আমি কিন্তু অলমোস্ট অনেকটা কালার করে ফেলেছি, আর একটুখানি করলেই কিন্তু আমার এই ওয়ালটা কালার হয়ে যাবে, রাইট? আচ্ছা ফ্লাওয়ার সবাই কালার করছো, ভেরি গুড। তাহলে আমরা এই ওয়ালটাকে কিন্তু অরেঞ্জ আর গ্রিন কালার করব। হাফ পোর্শন আমরা অরেঞ্জ কালার করব আর হাফ পোর্শন আমরা গ্রিন কালার করব। এই দেখো আমি কি সুন্দর কালার করে ফেললাম, সবাই করেছো? আচ্ছা এখন চলো দেখো আমি এখানে ইয়েলো কালার নিয়েছি, আগে দেখে নাও কিভাবে কালার করছি, তারপরে কালার করো আমার সঙ্গে। এই যে দেখো ফ্লাওয়ারস, এইরকম ভাবে কিন্তু আমরা কালার করব, ঠিক আছে? ঠিক এই রকম ভাবে, দেখেছো কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেল তো, তাই না? ইয়েস, দেখলে তো ফ্লাওয়ারস কি সুন্দর। আমরা যদি রেড আর ইয়েলো কালার মিক্স আপ করি তাহলে কিন্তু আমরা অরেঞ্জ কালার পেয়ে যাব, তাই না? কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেল তো, তাই তো? ইয়েস, আমি তোমাদের বলেছিলাম না, রেডের সঙ্গে যদি আমরা ইয়েলো মিক্স করি তাহলে কিন্তু আমরা কোন কালার পাবো? অরেঞ্জ কালার পাবো, রাইট? ইয়েস, দেখো আমি কি সুন্দর অরেঞ্জ কালার পেয়েছি, তাই তো? ইয়েস ফ্লাওয়ারস, ওকে সবাই এরকম করে ফেলো, কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেল, তাই না? ইয়েস, তাহলে সবাই করেছে এরকম ভাবে, ভেরি গুড। নাও সবাই তাহলে অরেঞ্জ করে ফেললে ওয়ালটা, তাই তো? এখন আমরা কি করব, ওয়ালের এই পোর্শনটা আমরা গ্রিন কালার করব। কিভাবে? চলো ফ্লাওয়ারস আমরা আগে ব্লু কালার নেবো, ঠিক আছে? দেখো আমি ব্লু কালার নিয়েছি, সবাই ব্লু কালার নিয়ে নাও, এই পুরো পোর্শনটা কিন্তু ব্লু ক্রেয়ন দিয়ে কালার করবো, ওকে? আচ্ছা দেখো আমি কি সুন্দর স্লোলি স্লোলি কালার করছি, এটাও কিন্তু সেম ভাবে, বেশি ডিপ করব না, যতটুকু পারবো লাইট ভাবে কালার করব, ঠিক আছে? আচ্ছা ঠিক এরম ভাবে কালার করো আমার সঙ্গে, বেশি কিন্তু ডিপ আমরা করব না, ঠিক যেভাবে আমরা রেড ক্রেয়ন দিয়ে কালার করেছিলাম লাইট ভাবে, ঠিক সেরম ভাবেই কিন্তু আমরা এই ব্লু ক্রেয়নটা দিয়েও কালার করব, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটুখানি বর্ডার করে নিচ্ছি, অসুবিধা হলে মাম্মাকে নাহলে পাপাকে বলো এরকম বর্ডার করে দিতে, ঠিক আছে? একটা লাইন ড্র করে দিতে। ওকে দেখো আমি কি সুন্দর কিন্তু কালার করছি, আমার কিন্তু অনেকটা হয়ে গেছে ওয়ালটা কালার করা, সবাই আমার সঙ্গে কালার করো স্লোলি স্লোলি, আর বেশি ডিপ কিন্তু করবে না, বারবার বলছি আমি। দেখো আমি কিন্তু কালার করে নিয়েছি, সবাই করেছো? আচ্ছা ফ্লাওয়ারস এখন দেখো আমি এখানে ইয়েলো ক্রেয়ন নিয়েছি, এই ইয়েলো ক্রেয়ন দিয়ে কালার করলেই কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। দেখবে এই যে দেখো তোমরা ভালো করে দেখো, এই দেখো কি সুন্দর গ্রিন কালার হয়ে গেল, তাই না? ইয়েস, দেখেছো? তাহলে আমরা ইয়েলো আর ব্লু যদি আমরা মিক্স করি তাহলে কি কোন কালার পাবো আমরা? হ্যাঁ ভেরি গুড, আমরা তখন গ্রিন কালার পাবো, তাই তো? ওকে দেখো আমি কি সুন্দর কালার করছি, আমার কিন্তু অনেকটা হয়ে গেছে, সবাই ভাবে কালার করো স্লোলি স্লোলি কালার করো, ওকে? আচ্ছা ফ্লাওয়ারস দেখো আমি কি সুন্দর পুরোটা কালার করে ফেললাম, আমার কিন্তু অলমোস্ট পুরোটা কমপ্লিট হয়ে গেছে, রাইট? ওকে দেখো সবাই করেছো এরকমভাবে কালার, ভেরি গুড। তাহলে আমরা কোন কালার পেলাম? গ্রিন কালার, তাই তো? তাহলে আমরা ব্লু আর ইয়েলো মিক্স করে গ্রিন কালার পেলাম আর রেড আর ইয়েলো মিক্স করে অরেঞ্জ কালার পেলাম, রাইট? নাও ফ্লাওয়ারস সবাই এরকমভাবে পুরোটা কমপ্লিট করে ফেলো, ভেরি গুড ফ্লাওয়ারস, খুব ভালো হয়েছে। সো মাই ডিয়ার ফ্লাওয়ারস, তাহলে আমরা আজকে কত বিউটিফুল একটা অ্যাক্টিভিটি শিট করলাম, তাই তো? আমরা কি সুন্দর ওই হাম্পটি ডাম্পটি যে ওয়ালের মধ্যে ছিল সেটা আমরা কালার করলাম, কি সুন্দর কালার মিক্স আপ করে আমরা কালার করলাম, তাই তো? নতুন আমরা আজকে একটা কালার পেলাম, তাই না? আচ্ছা আমরা জানলাম যে অরেঞ্জ কালার কোন দুটো কালার মিক্স করলে অরেঞ্জ কালার পেয়ে যাব, আর গ্রিন কালার পেতে গেলে কোন দুটো কালার আমাদের মিক্স করতে হবে, রাইট? আচ্ছা তাহলে ফ্লাওয়ারস অ্যাক্টিভিটি করলাম, এখন মাম্মাকে তুলে পাপাকে বলতে হবে এই অ্যাক্টিভিটির একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য, ওকে? আচ্ছা সো মাই ডিয়ার ফ্লাওয়ারস আওয়ার ক্লাস ইজ ওভার নাও, টেক কেয়ার অফ ইওরসেলফ, লাভ ইউ অল।